বুধবার রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে শারদীয়ার আগমনী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাদের নিয়ে। আগামীকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি পুজো অবকাশে বন্ধ হতে চলেছে, তাই পঠন পাঠনের শেষ দিনে ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে মেতে উঠেছে। আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নির্দিষ্ট পোশাকের পরিবর্তে বিভিন্ন রঙের পুজোর নতুন পোশাকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে নাচ গান কবিতার মাধ্যমে শারদ উৎসবকে স্বাগত জানিয়েছে। এদিনের অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার। তিনি বলেন, প্যান্ডেলে প্যান্ডেলে দুর্গাপুজো দেখতে যাওয়ার আগে ছাত্রছাত্রীদের নিজের শারদ আগমনী অনুষ্ঠান তাদের আরো আনন্দ দেবে। এই বিষয়ে গৌরাঙ্গ চৌহান কি বলেছেন শুনে নেব। আজকে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আমরা শারদ উৎসবের আগমনী অনুষ্ঠান করলাম। তারা সঙ্গীত নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটিকে সাজিয়ে তুলেছিল। আজকে আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার মহাশয় অনুষ্ঠানের শুভারম্ভ করেন। আজ থেকে বিদ্যালয় ছুটি হয়ে যাচ্ছে, পুজোর আনন্দের জন্য ছাত্রছাত্রীদের মধ্যে পুজোর আবহাওয়া যেন তাদের মধ্যে ওদের মধ্যে যেন পুজোর একটা ভাব চলে আসুক এবং তার সাথে সাথে তারা যেন আনন্দে যজ্ঞে মেতে উঠুক, খুব করে আনন্দ করুক। দীর্ঘদিন ধরে পড়াশোনা তারা করেছে, তারপরে আবার ফাইনাল পরীক্ষা শুরু হবে, তার আগে পুজোর আনন্দটা খুব সুন্দরভাবে তারা করুক, সেই জন্যই আমরা একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য এই অনুষ্ঠানটিকে আমরা করলাম বিদ্যালয়ে। এদিন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার আর কি কি বলেছেন শোনাব। আজকে আগমনের বার্তাকে চারদিকে ছড়িয়ে দিতে তাকে স্মরণ করে আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আগমনের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে একজন অতিথি হয়ে আমি খুবই আপ্লুত। অনেক অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলে উপস্থিত হয়েছেন। সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আগামী পুজোর দিনগুলো খুব সুন্দরভাবে সকলে কাটুক, সকলের মধ্যে এক সম্প্রীতির বাতাবরণ তৈরি হোক, সকলে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করুক, এক শান্তির বাতাবরণের মধ্যে দিয়ে যাতে করে আগামী দিনগুলো আমাদের চলে সেই আরাধনা আমরা দেরিতে করব। আমি খুবই খুশি যে আমি এখানে আসতে পেরেছি। নানা রকম অনুষ্ঠান এখন প্রদর্শিত হয়েছে এবং হচ্ছে, তো সেই অনুষ্ঠানের প্রতি আমরা সকলে মনোযোগ দেই। এই আবেদন রেখে আমার শিক্ষক রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।